এই যে আমাদের সাইকেলগুলো এই চারটা সাইকেল চারটা নিয়ে বেরিয়ে এলো। এই যে আমাদের রাইডার, কেমন লাগছে তোমাদের এই বিশ্ব বাংলা গেটে এসে? উই আর ফিলিং গুড। কেমন সাইকেল ফিটিং দ্য চ্যালেঞ্জ? গুড। মানে কি 14-15 কিলোমিটার ডিসটেন্স কভার করে এলে আর কিছু বলবে না? নো, চ্যালেঞ্জ কমপ্লিটেড। কার কে চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জটা কে দিয়েছিল? দাদা গন্ডল। আরে সে আমরা 15 কিলোমিটার কভার করে আসতে পেরেছি। এই বিশ্ব বাংলা গেটে এখানে এসেছো, কিছু বসে আছো, কেমন লাগছে? জয় বাংলা, মামাটি মানুষ জিন্দাবাদ। তোমার এখানে ছুটলো না মামাটি? হ্যাঁ কমরেড, পাশে আছি, এগিয়ে চলো। একদম একদম, এই দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট। চলাই চলাই চলাই, এই তো আসাদুজ্জামান। ওই টার্গেট 14 কিমি। দাদা in Newtown. Hello, we are enjoying. এই দেখতে পাচ্ছ না, নতুন একটা দৃশ্য দেখতে পাচ্ছি, যে উল্টানো সাইকেল। টাইম দেখতে পাচ্ছ প্রায় 1:12-13 মতো। সেন্ট্রালের কাছে এখন আমরা, সেন্ট্রালের এটা ভিউ, বিশ্ব বাংলা গেট সামনে দেখা যাচ্ছে, আর মাত্র 100 মিটার। এই যে আমাদের আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেলাম। কি বলো আসাদ, কেমন লাগছে? সেই ফাটছে তো ভাই, বল কেমন লাগছে? আমাদের ডেস্টিনেশন চলে এলাম তো। হ্যাঁ ইয়েস, চ্যালেঞ্জ দিয়েছিল আমাদেরকে রিয়াজ, আমাদের চ্যালেঞ্জ দিয়েছিল যে রিয়াজ, আমাদের একটা ব্যাচমেট চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা পারবো কি না। রিয়াজ বলেছে যেতে পারবে না, কিন্তু আমরা তার চ্যালেঞ্জটা ভেঙে ফেললাম। আমরা আমাদের প্রায় 15 কিলোমিটার, আমাদের হোস্টেল থেকে প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্সে এটা বিশ্ব বাংলা গেট। এই তো দেখা যাচ্ছে তার না 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 হট বাম দিয়ে ঢুকবো। তো গাইস, পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট। এই তো ওই ভিডিও হচ্ছে ভাই, বউ এইসব কিছু না, কথা না। তো হাত চুটা সাইকেল চালিয়ে ব্যালেন্স রেখে আমি সে চালাচ্ছি, বিশ্ব বাংলা গেটের ফটো করছি। কত ব্যালেন্স দেখছো ফটোর? কারণ দু হাত ছেড়ে আমি সাইকেল চালাচ্ছি। মামা পৌঁছে গেলাম তো। তো গাইস পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট, এই যে দেখতে পাচ্ছো। আর আমার বন্ধুগণ এই যে সব পিছনে আছে, তো পৌঁছে গেলাম, অনেকটা কষ্টের ফল আমরা পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট। না গাই, সবাই আমাকে বলছে বাম দিকে হওয়ার, ট্রাফিক থাক, কিন্তু আমি বিশ্ব বাংলা গেট দেখিয়ে ছাড়বো। এই যে আমাদের ডেস্টিনেশন।
এই তো পৌঁছে গেছি তো। এই যে আমাদের রাইডার্স গুলো, হাই করে দাও সবাই, হাই করে দাও, দেখে নাও দেখে নাও। আমরা পৌঁছে গেছি বিশ্ব বাংলা গেট, আর ইয়ে যে চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং আমরা সেটা প্রমাণ করে দেখলাম আমরা 15 কিলোমিটার ডিস্টেন্স আছে। অনেকটা ডিস্টেন্স কভার করার পরে আমি আসতে পারলাম বিশ্ব বাংলা গেট, এবার দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট। তো অনেকটা প্রায় 14-15 কিলোমিটার রাইডিং করার পর আসলাম বিশ্ব বাংলা গেট, দেখছো এই ভিউটা দেখাও, বিশ্ব বাংলা গেটের ভিউটা দেখাবো। এবং দেখো এই যে আমাদের ওখানে রাইডারগুলো বসে আছে ওই যে ওখানে, তো আমি একদম পুরো বিশ্ব বাংলা গেটের পুরো দেখাবো ভিউটা। এই যে আমাদের সাইকেলগুলো, এই চারটা সাইকেল, চারটা নিয়ে বেরিয়ে এলো। এই যে আমাদের রাইডার, কেমন লাগছে তোমাদের বিশ্ব বাংলা গেটে এসে? উই আর ফিলিং গুড। কেমন সাইকেল ফিটিং দ্য চ্যালেঞ্জ? গুড। মানে কিছু বলতে চাও যে এত 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 ঘুরে চালিয়ে এলে কিছু বলতে চাইছো? গুড, শুধু গুড। কেন কেন এতটা ডিস্টেন্স, 14-15 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এলে আর কিছু বলবে না? নো, চ্যালেঞ্জ কমপ্লিটেড। কার কে চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জ থেকে দিয়েছিল? দাদা মন্ডল। আমরা 15 কিলোমিটার কভার করে আসতে পেরেছি। ভাবে তুমি কি বলবে, কিছু ভালো লাগছে এই যে বিশ্ব বাংলা গেটে এখানে এসছো, কিছু বসে আছো, কেমন লাগছে? জয় বাংলা, মামাটি মানুষ জিন্দাবাদ। তোমার কেন ছুটলো না মামাটি? হ্যাঁ কমরেড, পাশে আছি, এগিয়ে চলো। একদম একদম, এই দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট। চলে চলে চলে, এই তো আসাদুজ্জামান। কিন্তু ফটো তুলছি, আমি কেন ফটো থাকবো না? দাঁড়াও দাঁড়াও, হাত দেখালে হবে। হোস্টেল ঢুকলাম, এই যে আমাদের হোস্টেল, বেরিয়েছিলাম প্রায় কটার দিকে? 11টার দিকে বেরিয়েছিলাম, তো এখন 3টার দিকে হোস্টেল ঢুকছি। অনেকটা জার্নি করার পর, বাপরে খুব টায়ার্ড প্রায়।